শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ জয়নাল আবদিন, পিতা আলী আকবর হাজি, মার নাম আমেনা, গ্রাম দিরাস্তব, থানা জয়দেবপুর, জেলা গাজীপুর। বয়স কত ছিল তখন? আমার বয়স তখন 21 অথবা 22। কি করতেন? আমি সাংসারিকও করতাম, আর কিছু লেখাপড়াও করতাম। কোন স্কুলে? এই দিরাশ্রম স্কুলে। তখন একদিন আমি দিরাশ্রম বাজারে আসি, দিরাশ্রম বাজারে আসি পরে আপনার আইতালি মেম্বার ছিল আর কুদ্দু ডাক্তার ছিল, পট করে করছি কি আপনার জয়নাল খলিফা ছিল, তার কাছে থাক বানাইতেছি, এর মধ্যেই ধরে রইল। তখন আইতালি মেম্বার আর ডাক্তার আমার করলে কি আমার হাতে ইশারা দিছে কি সন্ধ্যা বাড়িয়ে যায় তোমরা ওইখান থেকে বাড়িয়া। ওই দিনই কলের বাজার নিয়ে 10 মণ ধান বসতাম, 10 মণ ধানের দাম হইলো 100 টাকা, 10 টাকা মণ। বেচা কিছু টাকা লইয়া 100 টাকা, আর মার কাছ থেকে কিছু টাকা লইয়া রাত্রে আমি এখান থেকে রওনা হই। ওইখানে মজিদ খানের বাড়ি ছিল, খান সাহেব মজিদ খান, এদের বাড়ি থেকে উঠলাম, ওইখান থেকে জমা হইয়া গেলাম। কতজন গেছিলেন? 15 থেকে 16 জন। কারো নাম কি মনে আছে? নাম শংসর আলী, রাকবর, আবুল, সবটির নামে অনেক খেলাইতেছেন মনে বলতে পারতেছি। ওই দিনকে রাত্রে ওইখান থেকে বাড়িলাম, বাড়িয়া কই গেলাম তালুটিয়া স্টেশন আছে, তালুটিয়া স্টেশন দিয়া রেল পাড়িয়া ওই পাশে গেলাম, আর বাদ দিয়া বাড়িয়া নদী পার হইয়া নাগরি গেলাম চলাম। পরের দিন সন্ধ্যার পরে নাগরি পাত্রী সব আমাকে নৌকা করে দিল, আমাকে নিয়ে চার কাছ নামাই দিয়ে এলো, নামাই দিলাম চার কাছ যাইয়া দেখি অনেক লাশ ফাটিয়ে দেওয়া হইতেছে, আগে লোক মারছে, অনেকে বলতেছে আপনারা যায় না আপনারা মারা পড়বেন, আমরা বলি আইসি নি মরবার লেগা যাম হই আমরা ওইখানে, দৌড়ের নৌকা দিয়ে আমাকে বর্ডার পাস করলো, বর্ডার পাস করে যাইয়া হাঁপানি, হাঁপানিয়ে দিয়ে উঠলাম, উঠার পরে ওইখান থেকে আমাকে লয়ে গেলো কুন্ডায় গোকুলনগর গেলাম। গোকুলনগর যাওয়ার পরে আমি ওইখানে 2 দিন রাখলো, রাখার পরে আসাম মেঘালয় থেকে টিম আসলো মুক্তিযোদ্ধা নেওয়ার জন্য, তখন আমাকে সিলেক্ট করলো আকামুজামের সব, আমি আকামুজামের লগে রয়েছি। পরে ওইখান থেকে সিলেক্ট করে আমি পাঠাইলো কুন্ডায় আসাম মেঘালয়, মেঘালয়ে যাইয়া ক্যাম্পের নামটা ভুলে লেছি, ওই ক্যাম্পে রইলাম, রইলাম পরে ওইখান থেকে 28 দিন ট্রেনিং দেওয়া হইলো। ওইখান থেকে ট্রেনিং পাইয়া ওখানে ট্রেনিং দিছে যে কারো নাম মনে আছে? হ্যাঁ আছে, একজনের নাম মনে আছে,
হলো নুরে আলম, আর একটা নাম ছিল মম সিং, তার বাড়ি ছিল বাঙালি। ট্রেনিং নিয়ে অঙ্ক ট্রেনিং শেষ করলো, পাঠাইলো বেলতুলি। বেলতুলি পাঠানোর পরে ওইখান থেকে সফুল্লা সাহ আমার আইকা হলি কইরা অস্ত্র টস্ত্র দিয়া ইসে করে এগুলা গ্রেস্ট গাইছা পয় পরিষ্কার রাত রাতটা করলাম, করে লইয়া রেডি হইলাম। ইয়ার পরের দিন রাত্রে আমার লই এলো বেলতুলি আছে। পরে চার্জার ক্যাম্পে গেলাম, ক্যাম্পে থেকে আপনার দিল কত লাইন করে 40 টাকা করে, মানে রাস্তার খরচ দিল। দেওয়ার পরে ঢুকলাম কুমিল্লা বর্ডার দিয়া ক্যান্টনমেন্ট দিয়া দুইগা। এই রাস্তায় আইতে অনেক আপাত ভিন্ন গেছে, যুদ্ধ করতে হয়েছে, করে করে আস্তে 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 কেটে কেটে এলাম কই বাবুরহাট শেরসর। শেরসর আইয়া এখানে নসুন্দি, এখানে তুমুল যুদ্ধ হইলো রোডের কাছে, লোকও মারা গেল। তবে লোক আপনার গ্রুপের মারা যায় নাই, অন্য গ্রুপের মারা গেছে। পরে আস্তে আস্তে আইলাম পাহুরে বাজার, পাহুরে বাজার আমাকে বাধা বাধা সৃষ্টি হইলো। এইখানে 2 দিন রইলাম, রয়ে মানে কালী যুদ্ধে তো পার হইতে পার হইতে পারি না। পরে আবার নাগরি দিয়ে ঢুকলাম নদী হাতরাইয়া, দুইটা নাগরি রইলাম 2 দিন অপয়া। পরে এইখান থেকে নাম করে লইয়া গেল কুন্ডায়, 2 দিন পরে আইনা একদম ইচর, ইচর লইয়া গেল গা ইচর জমিদার, জমিদার ভাই চৌধুরী ভাই নিয়ে রাখলো। রাখার পরে ওদের দিয়ে তোমরা টিএসি আক্রমণ করতে তো গেলাম গাপুয়া দিয়া এস্তেমার মাঠে এখান তো যাইয়া তোমাদের নদীর পাড়ে থাইকা টিএসি যে আঘাত করলাম, এরা তো সময় না শুরু করছে গুলি, এতে পিছিয়ে বললাম আয়া বই এলাম খাইলকুর। খাইলকুর থাইকা আপনার সিগারেট কান্তারা সিগারেট ফ্যাক্টরি আছে, সিগারেট ফ্যাক্টরি ভিতরে কত বাদ দেওয়া ছিল, তখন এইটার ভিতরে অ্যাটাক দিলাম। অ্যাটাক দেওয়ার পরে এরা করছে কি ট্যাঙ্ক দিয়া গুলি করলো, মানে ভিতরে দেওয়া হেমুরা তো আমরা মানে আমরা কী করবো গুলি করবো, মানে আমরা ধান বসাইতে পশ্চিম দা বাড়ি একটা বাড়ি আছে ওই বাড়ির পিছন দিয়ে বাড়িয়া ওই সৈরাইয়া বললাম। সৈরাইয়া পরে কই থাকবো এই পরে কালীপুর তো রইলাম না, রইলাম এই আপনার ময়রান। ময়রান থাকিয়া মানে জায়গায় 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 যেন অর্ডার করে যাইতে হয়, যুদ্ধ করতে হয়, যুদ্ধ করলাম। আমার গ্রুপ কমান্ডার ছিল আলী হোসেন নুরে আলম, আর রমসর রয়েছে, এরা মিলে আসছিল। পরে আপনারা যেন যেন দিছে, ওরা মনে পাঠাইল রেড অফিস, বোট বাজার রেড অফিস আছে, রেড অফিসের দায়িত্বে ওইখানে রইলাম কিছুদিন। পরে দেশ স্বাধীন যুদ্ধ আরম্ভ হয়ে গেলো, ছয়দানা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলাম। ছয়দানা যুদ্ধ দিয়ে আমাকে বাঙ্কারে রাইখা, আমার রাইখা ওই শিবসেনারা যুদ্ধ করলো, তো অনেক লোক মারা গেছে, এরা যুদ্ধ করছে আর সাথে আমরা রয়েছি। এইগুলো আর এলাকায় আছে তো কত জায়গায় কখানে গেছে এইগুলো এই জন্য আমি ছিলাম ইয়াতে স্বাধীনতার দিন আমি বাড়িতে ছিলাম। অস্ত্র কি করছিলেন? অস্ত্র কমান্ডার গ্রুপ কমান্ডার কাছে জমা হয়ে গেছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।